আজকে খাবার মেনু হচ্ছে আলু ভর্তা, শুটকি ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা। এটা ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করলে যা সুন্দর লাগে, এই প্রথম আমি খাইলাম। মানে ইলিশ মাছের লেজ ভাইজা শুটকির সাথে ভর্তা করছে, এত টেস্ট! আল্লাহ, মানে আমি খাচ্ছি মনে হচ্ছে আমি সবগুলো একবারেই খেয়ে ফেলবো। আর একজন দেখেন একবারে এত তাড়াতাড়ি এত খাবার খেয়ে ফেলছে। আসলে অনেক অনেক টেস্ট, আপনারা না খেলে বুঝবেন না। তো আপনারা যখন শুটকি দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা করবেন, তার আগে শুটকিটা ব্লেন্ডার করে নেবেন, তারপর লেজ ভর্তার সাথে ইয়ে একসাথে মেখে দিবেন। এটা হচ্ছে মামা নতুন একটা আইটেম, ইলিশ মাছের লেজ দিয়ে শুটকি ভর্তা। খুব সুন্দর না মামা? আপনারা আসলে আবার দিতে পারবেন না, ঠিক আছে? এটা আমি রিকোয়েস্ট করে করে নিছি। ড্রাগন ফল থাকলে ভালো লাগতো অবশ্যই, ড্রাগন ফল অনেকদিন দিয়ে খাওয়া হচ্ছে না। আপনাদের দোয়ায় খুব ভালো মানের একটা খাবার খাচ্ছি। আসলে কখনো কল্পনা করিনি যে শুটকি দিয়ে ইলিশের লেজ ভর্তা এত সুন্দর লাগে। রেসিপিটা মামা করছে, আপনারা মামাকে দেখে রাখেন। মামা ভবিষ্যতে যদি আপনারা আসেন তাহলে রিকোয়েস্ট করলে করে দিতে পারবেন মামা, কেউ যদি চায়। তবে ইলিশ মাছের লেজ দিয়ে শুটকি ভর্তা খাইতে চাইলে আপনাদেরকে অবশ্যই একদিন আগে অর্ডার করতে হবে। গোল্ডেন ক্যাফে খোকন সাহেবের কাছে আসতে হবে। এটা হচ্ছে খোকন মামা, গোল্ডেন ক্যাফের ওনার। এত সুন্দর খাবার হয়েছে যে মামা এত তাড়াতাড়ি খেয়ে ফেলছে, দেখছেন? এনুরু ভাত দাও এখানে মামা। আমি ইলিশ মাছ, তারপর আলু ভর্তা, ইলিশ মাছের লেজ দিয়ে শুটকি ভর্তা। তো ইলিশ মাছের লেজ দিয়ে শুটকি ভর্তাটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে এখানকার মধ্যে। হ্যাঁ মামা, ইলিশ মাছের লেজ দিয়ে শুটকি ভর্তা তার টেস্ট অন্যরকম মনে হচ্ছে। ইলিশ মাছটা রান্না না করলেও চলতো। সুন্দর হয়েছে না তরকারি? ভারত তো যাবে না, পাবলিক খাইতেন সিরিয়াল দেশে পারতেন না। ইলিশ মশার লেজ দিয়ে সত্যি করতে যাই হোক, শুনলাম কে জানি এবার হাঁসও খাওয়াইতে চাইছে। হাঁস সমস্যা নাই, হাঁসটা কালকে দিলেও হবে। হাঁসের কালাগুলো ha ha ha
হাসের কালা ভুনা দাদা কোলা কোলা একটা গ্রুপ কয়েক গ্রুপ তিন সংখ্যা বলতে আপনারা যারা দেখতেছেন ইলিশ মাছের লেজ দিয়ে শুটকি ভর্তা বলবেন যে ইলিশ মাছের লেজ দিয়ে শুটকি ভর্তা মামা করি পাইছে কল্যাটা মারবেন না ছোট গ্যাস হয়ে কি মনে হয় মধুর মতো টেস্ট